আসসালামু আলাইকুম সিগনাস ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমি শেখ ফারজানা মিস আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ক্লাস গ্রেড 5 এর জন্য এবং গ্রেড 5 এর বাংলা। আমি আমার ছাত্রছাত্রীদেরকে তাদের বইখাতা নিয়ে বসে যেতে অনুরোধ করছি। তোমরা তোমাদের বইখাতা নিয়ে অবশ্যই টেবিলে বসে পড়ো এবং মিসের সাথে পড়াশোনা স্টার্ট করে দাও। তার আগে বলতে চাই তোমাদের সকলকে রমাদান করিম। এখন রমজান মাস, সিয়াম সাধনার মাস। আসো আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যাতে এই অবস্থা থেকে খুব দ্রুত উঠে আসতে পারি। আমার আজকের ক্লাস ছিল রুদ্র লেখে জয় কবিতা। আমি নিজেই এটা বেছে নিয়েছি কারণ হচ্ছে আমি জানি যে তোমরা বেশ ভালো গদ্য বুঝতে পারো, কিন্তু পদ্যর ক্ষেত্রে তোমাদের একটু ঝামেলা হয় কারণ পদ্যটা প্রতিটা লাইন বেসড এবং প্রত্যেকটা লাইনের মধ্যে একটা একটা মিনিং থাকে এবং সেটা যদি মিস তোমাদেরকে একটু বুঝিয়ে দেয় তাতে করে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয় এবং তোমরা খুব ভালোভাবে সেটি লিখতে পারো। এই জন্যে আমি আজকে বেছে নিয়েছি আমাদের কবিতা রৌদ্র লেখে জয়। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। রৌদ্র লেখে জয় লিখেছেন শামসুর রহমান, তিনি একজন বিখ্যাত কবি। আমি তোমাদের সাথে এখন কবিতাটি একটুখানি পড়ছি এবং তোমাদেরকে শোনাচ্ছি, এরপরে আমি কবিতাটির মূল বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি পড়ছি এই কারণে যাতে করে তোমরাও আমার সাথে কবিতাটি পড়ো। বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। আসলে এই কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাঙালি মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের সাথে লড়ে পাকিস্তানিদের পরাজিত করে আমরা এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি এবং সেটিকে প্রেরণা নিয়ে সেই প্রেরণা মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত হয়ে কবি এই কবিতাটি লিখেছেন। আবার যদি আমরা অন্যদিক থেকে ভাবি, যদিও এটা মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত হয়ে এই কবিতাটিতে লিখা, কিন্তু তারপরেও আমরা যদি একটুখানি পড়ি, এই লাইনটা যদি আমরা পড়ি, কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায়। মানে কি? মানে হচ্ছে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি যে কোনো কিছুর জন্য রুখে দাঁড়াই, আমরা যদি যে কোনো কিছুর জন্য সব রকমের নিয়ম মেনে চলি, তাহলে অবশ্যই সেখানে আমরা আলো দেখতে পাবো। তোমরা যদি একটুখানি মাথাটা খাটাও তাহলে বুঝতে পারবে আমরা এখন একটা বিশাল অবস্থার মধ্যে আছি। খুব একটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই কোভিড-19 এর বিরুদ্ধে আমরা সবাই মিলে রুখে দাঁড়াতে পারি, আমরা সবাই মিলে বাসায় থেকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং আমরা ইনশাল্লাহ পরাজিত, ইনশাল্লাহ আমরা সবাই জয়ী হব যদি আমরা সুন্দরভাবে নিয়মগুলো মেনে চলি। তাহলে এই কবিতার মূলভাব তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি এবং সেই মূলভাবটা ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ। এখন এখানে কিছু শব্দার্থ রয়েছে, আসলে আমরা শব্দার্থগুলো একটু পড়ে নিই। বর্গী, বর্গী শব্দের অর্থ মারাঠা দস্যু। হানাদার, আক্রমণকারী। খাজনা, কর। বর্গী মানে হচ্ছে মারাঠা দস্যু, দস্যু মানে যারা যে কোনো কিছু জোর করে আদায় করে নেয়, এবং হানাদার মানে হচ্ছে আক্রমণকারী, মানে যারা ঝাঁপিয়ে পড়ে। খাজনা মানে হচ্ছে কর, যেটাকে আমরা বলি ট্যাক্স। এরপর দেখো এখানে কিছু শূন্যস্থান পূরণ রয়েছে, তোমাদের বইতেই আছে শূন্যস্থান পূরণগুলো, আমি তোমাদের সাথে একটু মুখে মুখে করছি, তোমরা আমার সাথে করে দাও। সেগুলো হচ্ছে সরকারকে ড্যাশ দেওয়া সকল নাগরিকের কর্তব্য, কি দেওয়া? খাজনা। বহু পূর্বে বাংলায় ড্যাশ এসে হানা দিত, মানুষ মারত, ধন সম্পদ লুট করত। কে এসে? বর্গীরা এসে। ড্যাশ পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন, হানাদারদের পরাজিত করে। এরপরে আসো আমরা নেক্সট পেজে যদি যাই এবং সেখানে 6 নং-এ কিছু বিপরীত শব্দ দিয়ে শব্দার্থ, কিছু বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ রয়েছে এবং এখন আমি তোমাদের সাথে সেটি করব। দেখো
বিপরীত শব্দগুলো একটু আমার সাথে বলো তোমরা। আধার আলো, কালো সাদা, ভালো মন্দ, জয় পরাজয়, সকাল সন্ধ্যা। কর্ণ, বিশ্বকাপ ফুটবলে নিজ দলের ড্যাশ দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল। কি দেখে? জয় দেখে। একুশে ফেব্রুয়ারি আমরা ড্যাশ ব্যাচ পরে শহীদ মিনারে যাই। কোন ব্যাচ পরে যাই আমরা? কালো ব্যাচ পরে যাই। ড্যাশ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে যাব। কি হওয়ার আগে? সন্ধ্যা হওয়ার আগে। ড্যাশ নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না। কি নামলে? সন্ধ্যা নামলে। ড্যাশ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম। কোন ছেলের সঙ্গ? মন্দ ছেলের সঙ্গ। এবার আসো আমরা একটু শামসুর রহমান সম্পর্কে পড়ি। তোমরা সবাই জানো মিস তোমাদেরকে যে কোনো কিছু পড়ানোর সময় যিনি লেখক থাকেন ওনার সম্পর্কে বিশাল একটা আলোচনা করি সবসময় ক্লাসে, এবং সেটা বইতে থাক আর না থাক আমি তোমাদের সাথে আলোচনা করেই ফেলি। তো আজকেও সেটিই হবে, কিন্তু আজকে হয়তো আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা ওনার সম্পর্কে বলবো, কারণ অনেক বেশি বলতে পারছি না, তবে খুব ইম্পর্টেন্ট কিছু ওনার সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবরে পুরনো ঢাকার মাহুরটুলিতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি ছিলেন, প্রধান কবি এখনো আছেন। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা এবং স্মৃতি কথা লিখেছিলেন। তিনি 2006 সালে 17ই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আমার ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আমি পুরো কবিতাটাই আজকে আলোচনা করলাম। এর মাঝে আমি যে পয়েন্টগুলো আলোচনা করেছি তোমরা এই পয়েন্টগুলো খাতায় ঝটপট করে লিখে ফেলবে এবং মিসের কাছে সাথে সাথে পাঠিয়ে দেবে। আমি তোমাদেরকে চেক করে সেটা আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর আজকে আমার এই কবিতাটি নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল এটার উপরে আমি তোমাদের একটি ছোট টেস্ট দিব, অ্যাসেসমেন্ট টেস্ট। এটার জন্যই আমি আজকে তোমাদের সাথে এই ক্লাসটা করতে আসলাম এবং এটা সম্পর্কে তোমাদের কাছে আরো স্পষ্টভাবে ধারণা দিতে আসলাম। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে। ভালো থাকবে এবং সবাই মিলে এই কোভিড-19 জন্য যেই যেই আমাদের নিয়মগুলো মেনে চলা উচিত সেগুলো আমরা মেনে চলবো। 20 সেকেন্ড পর্যন্ত আমরা হাত ধুবো, একটু করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। Stay home, stay safe.